হ্যালো ভিউয়ার, সকলকে তরুণদের কিচেনে স্বাগত। এখন আমি মাছের কোপ্তাকারী রেসিপি তৈরি করে দেখাবো। এই মাছের কোপ্তাটা ভাত পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমে আমি মাছগুলো সেদ্ধ করব, সেই জন্য কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেব। জলের মধ্যে 1 চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ নুন। আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি আর 1টা মাছের পিস নিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, মাছটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। মাছ সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। মাছটা আমি তুলে নেব। এখন আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, মাছ থেকে আমি এখন কাঁটাগুলো বেছে নেব। এভাবে টানলেই সহজেই বেরিয়ে আসবে। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছও নিতে পারেন। মাছগুলো কাঁটা বাছা হয়ে গেছে, আমি মাছটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। মাছটা আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চিমটি গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি মাছটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দেব। আপনারা বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এরপর মেখে নেব। মাখতে মাখতে যদি মনে হয় যে বেসন লাগবে তখন আমি দেব, আমার আর বেসন লাগবে না। মাখানো হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো গড়ে নেব। আপনারা যে কোনো সাইজের করতে পারেন আর যে কোনো শেপ দিতে পারেন। আমি এভাবে একটু জাস্ট ফ্যাট করে দিলাম। আমি এইভাবেই সবগুলো গড়ে নেব। সব কোপ্তাগুলোর শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো ফ্রাই করে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। আমি সব কোপ্তাগুলো একবারেই দিয়ে দিলাম। লো মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। অপর পিঠটাও ভালো করে ভেজে নেব, আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি কারিটা তৈরি করব, সেই জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি 2 টুকরো আদা, 3 কোয়া রসুন, 4টে কাজু, 1টা ছোট সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি, 1 চা চামচ পোস্ত, আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে রেখেছি। প্রথমে আমি এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সবগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এরপর এটাকে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
মশলাটা কষানো হয়ে গেছে, এরপর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, চিনি অপশনাল। দু টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দেব, মিশিয়ে নেব। মশলাটা আমি আরও দু মিনিট ধরে কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটাতে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি জল দিয়ে দিলাম, আমি এক কাপ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গ্রেভিটা ফুটে গেছে। এরপর আমি ভাজা কোপ্তাগুলো দিয়ে দেব, একটু নেড়ে দেব, ঢেকে দিলাম। ঢেকে আমি লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটা দেখব, আমি কোপ্তাগুলো একটু উল্টে দেব। একটু নুনটা চেক করে নেব, অল্প একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব। নেড়ে দিলাম, 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, নেড়ে দেব। মাছের কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। এরপর আমি ফ্লেমটা অফ করে দেব, আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। এতে করে কোপ্তার ভিতরে গ্রেভিটা ঢুকে যাবে, তারপর আমি পরিবেশন করে দেখাবো।